অপা, এই একটি নামই এখন গোটা রাজ্যের মানুষ চেনেন। আসলে এই অপা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠা অর্পিতার নামে থাকা বোলপুরের একটি বাড়ি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি তাদের দুজনকে গ্রেপ্তার করে সেই সময় থেকেই বাড়িটির পরিচিতি এতটাই বৃদ্ধি পায় যে তা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ইডি আধিকারিকরা তদন্ত চালানোর সময় এই বাড়ির খোঁজ পান এবং সেই সময় থেকেই দূর দূরান্ত থেকে আসা বোলপুর শান্তিনিকেতন এলেই একবার এই বাড়ি দর্শন করার জন্য ছুটে যাচ্ছেন পর্যটকরা। বোলপুরে গত 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিকল্প পৌষ মেলা। পূর্বস্থলীর মাঠের পৌষ মেলার মতো বিকল্প এই পৌষ মেলা না হলেও এখানে ভিড় কিন্তু কম নেই। দূর দূরান্ত থেকে মানুষদের এই মেলায় আসতে দেখা যাচ্ছে, আর যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের অনেকেই মেলা দেখার ফাঁকে অপা বাড়ি দর্শন করতেও ছুটছেন। তারাই দাবি করেছেন এই বাড়ি এবং বাড়ির পার্শ্ববর্তী জায়গা পর্যটন কেন্দ্র বলাই যেতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থেকে আসা এক পর্যটক জানিয়েছেন, তারা প্রথমে তারাপীঠ গিয়েছিলেন, সেখান থেকে বোলপুর ঘুরতে আসেন। এরই মধ্যে তাদের ইচ্ছে জাগে অপা বাড়ি দর্শন করার। সেই মতো তারা সেখানে পৌঁছে যান এবং সেই বাড়ির সামনে সেলফি তোলেন। বোলপুর শান্তিনিকেতনে এত ঘোরার জায়গা থাকতেও কেনই অপা বাড়ির সামনে এসে তারা সেলফিতে মজেছেন এই প্রসঙ্গে জানান, অপা এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আর সত্যি এই জায়গাটি ঘুরে দেখার জায়গা রয়েছে, তার জন্যই তারা এখানে এসেছেন এবং সেলফি তুলছেন। আমাদের বাড়ি বেলঘরিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা। আমরা তারাপীঠে গিয়েছিলাম, ওখান থেকে বোলপুরে ঘুরতে এসেছি, এখানেও আসলাম, দেখে গেলাম, মেলা দেখতে এসেছি আর সাইট সিনগুলো দেখবো বলে এসেছি। তো যাওয়ার পথে এটা দেখলাম, তাই এখানে। কোথাও কি মনে করছেন অপাটা এখন একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে? সাধারণত এখন অপাটা একটা এমন জায়গা চলে গেছে যে সবার মনে মনে এই নামটা রয়ে গেছে, যার জন্য এখন এইটাকে অবশ্যই একটা ঘোরার জায়গা। তাই একটা ছবি আমরা দাঁড়িয়ে সেলফি তুললাম সবাই মিলে একসাথে। মানে পৌষ মেলার ফাঁকে অপা দর্শন? হ্যাঁ, ভালোবাসি, তাই ভালোবাসি। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।